আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। কবর হলো আরবি শব্দ যার অর্থ গোরস্থান বা সমাধিস্থল। আর পরিভাষায় মানুষ মৃত্যুর পরে যে স্থানে বা মাটিতে দাফন করা হয় তার নাম কবর। মৃত্যুর পর কবরই হলো অন্তিম ঠিকানা এবং কবর পরকালের প্রথম ঘাঁটি। তাই আজকের এই ভিডিওটিতে আমরা কবর জগতের প্রশ্ন বিষয় এবং উত্তরমালা নিয়ে আলোচনা করব, যা শুনে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তাই চলুন শুরু করা যাক। হযরত ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আর্জ করলাম, কবরে মুনকার নাকিরের পূর্বে কোনো ফেরেশতা আসে কি না? তিনি এরশাদ করলেন, ওহে ইবনে সালাম, সূর্যের ন্যায় দীপ্তিময় এক ফেরেশতা তাদের পূর্বে কবরে এসে মৃত ব্যক্তিকে জাগ্রত করাবেন এবং তার পাপ পুণ্য লিপিবদ্ধ করতে বলবেন। মৃত ব্যক্তি তখন নিবেদন করবে, আমি কি দিয়ে লিখব? আমার কাছে তো কোনো কাগজ কলম কালি কিছুই নেই। ফেরেশতা বলবেন, তোমার আঙুলকে কলম এবং থুতুকে কালি হিসেবে ব্যবহার করো। বান্দা বলবে, কাগজ কোথায় পাবো? তখন ফেরেশতা কাফনের কিছু অংশ ছিঁড়ে দিয়ে বলবেন, এতে লেখো। বান্দা তখন দ্বিধাহীনভাবে পূর্ণসমূহ লিখে দেবে, কিন্তু পাপরাশি লিখতে লজ্জায় ইতস্তত হবে। তা দেখে ফেরেশতা ধমক দিয়ে বলবেন, পৃথিবীতে পাপের কাজ করতে লজ্জিত হওনি, আর আমার সামনে তা লিখতে লজ্জাবোধ করছো? এ বলেই তাকে প্রহর করতে উদ্যত হবেন। তখন সেই বান্দা বলবে, আমাকে প্রহর করবেন না, আমি সব কিছু লিখে দিচ্ছি। এরপর সে সবই লিখে দিবে। ফেরেশতা তখন উক্ত পাপপুণ্যের খতিয়ান মোহরাকৃত করে দিতে বলাই সে বলবে, আমার নিকট তো শিলমোহর করার কোনো উপকরণ নেই, কিসের সাহায্যে আমি এ কাজ সম্পূর্ণ করব? ফেরেশতা বলবেন, তোমার নখ দিয়ে এ কাজ সমাধান করো। সে তাই করবে। ফেরেশতা তখন সে আমলনামা তার গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করবেন। এই আমলনামা মহাপ্রলয় দিবস পর্যন্ত তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে ঘোষণা করেন, এবং আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলানোর ব্যবস্থা করেছি। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 13। এই ফেরেশতা তখন বিদায় নেওয়ার পরপরই মুনকার নাকির ফেরেশতাদ্বয় আগমন করবে। হাদিস শরীফের বিভিন্ন সূত্রে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বালেক মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয়, তখন নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো বর্গের ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করেন। ফেরেশতাদ্বয়ের একজনকে বলা হয় মুনকার এবং অপরজনকে বলা হয় নাকির। তারা কবরবাসীর জন্য তিনটি প্রশ্ন করে থাকেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, যার উত্তর হবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি, যার উত্তর হবে আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে, যার উত্তর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার কবরকে প্রশস্ত ও আলোকিত করা হবে এবং বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। আর কাফির ও মুনাফিক ব্যক্তি সব প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে এবং সে কবর থেকেই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এখন চিন্তার বিষয় হচ্ছে এই যে, কবরের ওই তিনটি প্রশ্নের উত্তরে যদি ওই তিনটে বাক্য বলতে পারি, তাহলে কবরের আজাব মাফ এবং দোজখের আজাবও মাফ। চলুন তাহলে কবরের এই তিনটি প্রশ্নের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। রব শব্দের প্রকৃত অর্থ প্রতিপালক। যেহেতু দুনিয়ায় প্রতিপালকের অনুগত্য ও আদেশ পালন করা হয়, অতএব রব শব্দের অর্থ মালিক। মানুষ যাকে নিজের রিজিকদাতা ও প্রতিপালক বলে মনে করে, তার নিকট হতে মানসম্মান, উন্নতি ও শান্তি লাভ করার আকাঙ্ক্ষা করে থাকে। মানুষ যাকে প্রভু, মনিব ও মালিক রূপে নির্দিষ্ট করে এবং বাস্তব জীবনে যার আনুগত্য ও আদেশ পালন করে, বস্তুত সেই তার রব। কবরের দ্বিতীয় প্রশ্ন, তুমি দিন হিসেবে কোনটা মেনে এসেছ? এই প্রশ্নের জবাব দিতে হলে দিন সম্পর্কে জানতে হবে। দিন কোন কোন অর্থে আল কুরআনে ব্যবহৃত হয়েছে? আল কুরআনে দিন মোটামুটি চার প্রকার অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম ধর্ম, দ্বিতীয় কর্ম, তৃতীয়
জীবন ব্যবস্থা এবং চতুর্থ রাষ্ট্রীয় সংবিধান? এই প্রশ্নের জবাব আমার দিন ইসলাম। ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, বিশ্বজগতের একমাত্র স্রষ্টা আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণ আনুগত্য করা এবং নির্দ্বিধায় তাঁর আদেশ নিষেধ মেনে চলা ও সে অনুযায়ী জীবনযাপন করার নাম ইসলাম। কবর জগতের সর্বশেষ প্রশ্ন, মান নাবিকা, তোমার নবী কে ছিলেন? এর অর্থ তোমার নেতা কে ছিলেন? তুমি আদর্শ হিসেবে কাকে অনুসরণ করেছিলে? কেননা মন আল্লাহতালা কোরআনে উল্লেখ করেন, নিঃসন্দেহে আপনি রসুলগণের মধ্যে অন্যতম। তাই কবর জগতের এই প্রশ্নের জবাব দিতে হলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ মেনে নিতে হবে এবং তার পরিপূর্ণ আনুগত্যশীল হতে হবে, কারণ রাসুলের আনুগত্য করা উম্মতের জন্য ফরজ। পরিশেষে বলতে চাই, কবর হল নতুন জগতে চূড়ান্ত প্রবেশ, তাই কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় বিষয়টি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।